আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারকাতু আমাদের টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব আমাদের কনফিডেন্স বাড়ানোর জন্য বিষয়টা আমি বলবো হোয়াট ইজ দ্য সিক্রেট অফ সাকসেস হাউ টু বিকেম এ সাকসেসফুল অ্যান্টারপ্রোনার আপনি কিভাবে একজন সফল উদ্যোক্তা হবেন এবং আপনি সফলতা অর্জন করবেন কিংবা আপনি কী করে সফল হতে পারেন সেজন্য আমরা কথা বলবো সফল হতে গেলে সর্বপ্রথম যেই জিনিসটা দরকার ইউ হ্যাভ টু স্টার্ট ইউ হ্যাভ টু এ স্টার্ট ইউ হ্যাভ টু এ স্টার্ট ইউ হ্যাভ টু এ স্টার্ট আপনি সফল হতে হলে প্রথমেই আপনি নিজেকে চিন্তা করবেন যে আসলে কোন কাজ আপনার জন্য পারফেক্ট আপনি নিজে বুঝেন সে কাজটা শুরু করে দিতে হবে দ্য সেকেন্ড স্টেপ দ্বিতীয় স্টেপটা কি কিপ কিপ আপনাকে কাজ করে যেতে হবে কিভাবে কিপ ওয়ার্কিং কাজ করে যেতে হবে আপনি যে কাজটা শুরু করলেন দেন সে কাজটা সফলতার সাথে করার চেষ্টা করবেন আপনার যতটুকু ইচ্ছা আছে যতটুকু আপনার সম্ভব দেন আপনি কী করবেন কিপ অর্কিং ইভেন্ট ফেইল কিপ ওয়ার্কিং ইভেন ফেইল হতে পারে আপনি কাজের মধ্যে ব্যর্থ হয়ে গেছেন অসফল হয়েই গেছেন দ্যার ইজ নো প্রবলেম আপনি জানেন ভারতের সাবেক রাষ্ট্রপতি এ পিজে কালাম আজাদ এবং পরমাণু বিজ্ঞানী উনি বলেছেন যে নো মানে নেক্সট অপরচুনিটি ফেইলর ইজ দ্য ফিলিয়ার অফ সাকসেস সো আপনি কেন ফেলকে ভয় বলেছেন আপনি নেক্সট পরবর্তী সুযোগের জন্য অপেক্ষা করুন এবং কী করতে হবে আপনাকে রিয়েলাইজ ইউর কজেস রিয়েলাইজ ইউর কজেস অফ ফেইলার কাজেস অফ ফেইলিং আপনি কেন ফেইল করলেন আগের কাজটা যে আপনি ভুল করেছেন হয়নি সেটা কেন হয়নি সে বিষয়টা আপনাকে চিন্তা করতে হবে গভীর চিন্তা করতে হবে আবার ভাবতে হবে কেন আপনি ফেইলিং হয়েছেন ফেইল হয়েছেন সেই জিনিসটা কেন আপনি ফেইলিং হয়েছেন কেন কেন এটা যখন আপনি চিন্তা করতে পারবেন দেন এর পরের স্টেপটা কি পরের স্টেপটা হলো কিপ ওয়ার্কিং আনটিল ডান আপনি কাজটা করতেই থাকেন কাজটা করতেই থাকেন আনটিল ডান যতক্ষণ পর্যন্ত না আপনি আপনি সফলতার লক্ষ্যে পৌঁছেছেন ততক্ষণ পর্যন্ত আপনার যতটাই গ্লানি আসুক ভয় আসুক কাজটা করেই যান দেন আপনার জন্য অপেক্ষা করছে সাকসেস এই সাকসেসটা তখনই আপনার জন্য অপেক্ষা করবে সো আপনিও চাইলে পারেন একজন সফল মানুষ সফলতার জন্য কোনো শর্টকাট দ্যার ইজ নো শর্টকাট ওয়ে টু বিকেম আ সাকসেসফুল ম্যান আপনাকে ধৈর্যের সাথে সময় এবং পরিস্থিতি মোকাবিলা করে এগোতে হবে সুতরাং আপনি আজই শুরু করে দিন আপনার নিজে সফলতার পথে আপনার সফল জীবন কামনা করে আমি এখানেই বিদায় চাইছি সবাই ভালো থাকবেন আর আপনি আসলে কি করতে চাচ্ছেন এবং সফলতার কী আছেন যে কমেন্ট জানান এবং আমরা অবশ্যই আপনাদেরকে ফিট দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন শুভকামনায় বিদায় চাইছি আসসালামু আলাইকুম আহম